মিডিয়া জগতের সকল নিত্য নতুন খবরাখবরের জন্য আমাদের মিডিয়া রিপোর্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। শুটিং এ নয় এবার শুধু দর্শক, ভক্তদের জন্য বাংলাদেশে আসছেন ঢালিউডের অভিনেতা জিৎ। এ যাত্রায় জিৎ তার ঈদের যৌথ প্রযোজনার ছবি পোস্টার দেখার আমন্ত্রণ জানাবেন দর্শকদের। আগামী ঈদ উল ফিতরের ছবিটি বাংলাদেশ, ভারত, পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। ছবিটিতে অভিনয় করছেন বাংলাদেশের নুসরাত ফারিয়া। আগামী 5 জুন জিৎ ঢাকায় আসবেন বলে জানিয়েছেন বস্ত্র ছবি বাংলাদেশের অংশের জাজ মাল্টিমিডিয়ার কর্ণধর ও এর বাংলাদেশ অংশের পরিচালক আব্দুল আজিজ। এবার এসে জিৎ গণমাধ্যমের সঙ্গে কথা বলার সহ রাজধানীর বিভিন্ন জায়গায় ছবির প্রচারে অংশ নেবেন। ছবির প্রযোজক বলেন, 5 জুন বেলা 3টায় ঢাকায় পৌঁছাবেন জিৎ। সন্ধ্যায় অংশ নেবেন একটি সংবাদ সম্মেলনে, সেখানে ছবির পোস্টারও উন্মোচন করবেন তিনি। আব্দুল আজিজ জানান, 2 দিন বিভিন্ন প্রচার অভিযানের অংশ নেওয়ার পর 7 জুন বিকেলে কলকাতার উদ্দেশ্যে রওনা দেবেন জিৎ। এই ছবিতে আরও দেখা যাবে কলকাতার অভিনেত্রী শুভশ্রীকে। ছবিটি কলকাতা অংশের পরিচালক বাবা যাদব আর ভারত থেকে ছবিটি প্রযোজনা করেছে জিৎ এন্টারটেইনমেন্ট লিমিটেড। দর্শক, 5 জুন আসছে ঢালিউডের সুপারস্টার জিৎ। দর্শকদেরকে তার নতুন আপকামিং মুভি বস্ত্র ছবি দেখার জন্য দর্শক আপনারা কতটা উৎসাহিত বস্ত্র দেখার জন্য? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই নিচে কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিন। বিনোদন জগতের সব ধরনের নিত্য নতুন খবর আপডেট জানার জন্য অবশ্যই অবশ্যই মিডিয়া রিপোর্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করুন এবং লাইক দিতে ভুলবেন না। ধন্যবাদ।